हाँ रूबेली तो दोस्तों। हाँ अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम दोस्तों, ভালো আছেন? हाँ दोस्तों দোস্তো, ওই টাকা পয়সা কাছে নেই, কিছু টাকা পয়সা দিলে হইতো না? টাকা পয়সা তো দেবো দোস্ত, টাকা তো মনে কর যে চাকরির বিষয় লাগাইছিলাম, যাই হোক সিটারি মারি তো নিছিলাম, কারণ মনে কর একটা চাকরির বিষয় এক জায়গায় লাগাইছিলাম, তো মনে কর ওখানে তো সিটারি পর্যায়ে হ্যাগি, এখন তো টাকা পয়সা কাছে সংকট নাই। 2 লাখ টাকার ভিতরে 10,000 টাকা দিলি আর দিলি নি 1 টাকা? বলবো দোস্ত, তোকে দিলাম 10,000, আমিও মনে করো ওই 4-5 হাজারই খাইছি, আর থেকে আর সব দুই হাতেই পড়ে গেল। টাকা পয়সা যাই হোক দোস্ত, আমার না মনের ভিতরে শান্তি লাগছে না, ভাইটার সাথে আমরা করা মনের উচিত হই। হ্যাঁ বড় ভাই, আসলে কাস্টমার করা মনে হয় ঠিকই হয়নি। এখন করণীয় কি, এখন কি করবো দোস্ত? টাকা পয়সাও তো দিতে পারছে না, দুজন পাচ্ছে না, তাহলে এখন মনে কর যে আমার আর যাই যে ভাইয়ের সামনে সবকিছু খুলি মিলি বলি, ভাইয়ের হাত পা ধরে মারছেন। নো 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 নো, বড় ভাইয়ের হাত মুখ হাত পা ধরি তো মারতে নিজি। টাকা পয়সা যদি কোনোদিন পারি সে দিব, আর তাকে এমনি এমন বলি কি যে ভাই ভুলে আগে ছুটারি মাইর চলাম, আমরা ভাই তোমারই আপন ভাই, তোমরা কিছু মনে করো না ভাই, আমারে মাফ করে দাও, আমরা তো এখন টাকা পয়সা দেওয়ার পরিস্থিতি নাই, তুমি যদি আমারে মারি ফেলো মারি ফেলতে পারো, জেলে দিলি জেলে দিতে পারো, ভাই আমরা আমরা ভুল করেছি আমাদের। না না, আমি আমার বড় ভাই চিনি, আমার বড় ভাইকে আমি চিনি, ও মাফ করবেন, আমার খুব ভালোবাসে, খুবই ভালোবাসে আমার, তুই আমার সাথে তাহলে এখন কি জাতি হবে? হ্যাঁ তুই আমার সাথে চল, তাহলে চল যাই। শালার আসছে জোর, ভাইয়ের কাছে চাকরি বলে টাকা নিয়ে চাকরি দিবে না, টাকা সব মাই খাইছে, বড় ভাইকে যাই বলতে হবে। দেখি শালার কবে সেই টাকা দিয়েছি চাকরির জন্য, এখন পর্যন্ত কোনো খবর দেখছি, তো টেনশনে পড়ে গেলাম, সে ভাইটারও তো খবর পাচ্ছে, দেখি আজ জসিম আসুক, জসিম এসে দিলে একটা ফয়সলা করাই লাগবে, বুঝে থাকা সম্ভব না, বহুত দিন হয়ে গেল। ও মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই, দাদা আপনাকে আমি কখন থেকে খুঁজছি খুঁজে পাচ্ছি না, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, তার কী খবর টবর কি? খবর টবর তো ভালো না ভাই, আপনার এই ছোটো ভাই চাকরি কোনো টাকা দিছিলেন না আপনি, সে টাকা তো আপনার সব মারি দেওয়ার পরিকল্পনা কথাবার্তা চলতেছিল বুঝছেন, আমি তো হালকা পাতলা শুনলাম ওখান থেকে, ওরা দুজনা কথাবার্তা বলতেছিল, আমি ওখান থেকে যাই শুনে আসলাম আর কি। কীরকম হইলো কথাটা? আমি আর মনে করছি যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবি, তুমি হয়তো সেটাই নিয়ে এসে আমার খবর দিছ কিংবা ডাক দিছ, তুমি আবার আসি যে কথা শুনে কী করবো কী করা যায়, কত বসেন? আমি তো আর পারছিনি, ঘটনা আছে সে আমার মারপেটের ভাই, আপন ভাই, সে যদি আমার সাথে 2 নম্বরই করে কি আমার টাকা নিয়ে 9-6 করে, তাহলে আমি কোন জায়গায় যা দাঁড়াবো ভাই? তুমি একটা বিহিত করে দিতে দাও, তুমি একটা সিদ্ধান্ত নিয়ে দাও কী করলে ভালো হয়। দুজনকে খুঁজি কি কোথায় আছে দেখি। তুমি কোন জায়গায় দেখেছো? আমি দেখছিলাম ওই ব্রিজের উপরে বসে আছে, বসে কোথাও বলতেছিল দুজন, চলো যাই। জাভেদ তো বেশ কিছুদিন আমি দেখছিনি, কোন থাকি যায় কি করে যায়? মিয়া ভাই আমি ভুল করেছি, মিয়া ভাই আমাকে ক্ষমা করে দাও, মিয়া ভাই আমাকে মাফ করে দাও, মিয়া ভাই দিয়ে তোমার কাছ থেকে ওই টাকাগুলো নিয়েছি মিয়া ভাই, কিন্তু নেওয়ার পর থেকেই আমাদের দুজনের মনে আত্মায় শান্তি পাচ্ছিনি মিয়া ভাই, ওই টাকা যদিও তোমাকে আমরা ফেরা দিতে না পারলি, তাও মিয়া ভাই আমরা আর এই কয়েকদিন ঘুম হয়নি, তাই আজকে আমার রুবেল আসি বললো যে মিয়া ভাই রেডি করি
ঠিক করিনি আমরা মিয়া ভাই আমার জসিম আমার এই ছোট ভাই আমি কত কষ্ট করি খায়ে না খায়ে নিজের জীবন বাজি রাখি এই মিয়া ভাইকে আমি এই ছোট ভাইকে লেখাপড়া করাই ছোট ভাই মানুষ করেছি আজকে ছোট ভাই আমার চাকরি দেবে বলি টাকা চাইলো টাকা দিলাম তার এক দোস্তর মাধ্যম দিয়ে দিলাম আজকে ও যে কথা বলছে আমার তো আমি তো আকাশ থেকে বললাম কি করবে এখন বলো তুমি যেটা বলবো আমি সেটাই করব বড় ভাই ছোট ভাই মায়ের বড় ছোট ভাই আপনার মাফ করে দেয়াই ভালো বড় ভাই মাফ করে দাও মাফ করে দেন একটা ছোট ভাই মাফ করে দেন ঠিক আছে আমি ছোট ভাই মাফ করলাম কিন্তু একটা কথা কই জাভেদ তুই আমার ভাই সারা জীবন থাকবি ছিলি কিন্তু কখনো কখনো কোনো দিন কারোর সঙ্গে এই জাতীয় কথা বলবি না এই জাতীয় আশ্বাস দিয়ে কারো টাকা পয়সা লয় ফয় করবি না আমাদের আজকের মতো আমি তো মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম আচ্ছা তোমরা আমার ছোট ভাই আমার বুকে আসো তো বন্ধুরা আমাদের বর্তমান সমাজে এরূপ ঘটনা প্রতিনিয়তই ঘটে চলছে ভাই ভাইয়ের সঙ্গে বন্ধু বন্ধুর সঙ্গে সন্তান পিতার সঙ্গে এই টাকা পয়সা ধন সম্পদ নিয়ে যে চিটারি বাটপারি গুলো আমাদের সমাজে চলছে তা প্রতিনিয়ত হয়তোবা আমাদের ফ্যামিলিতেও চলছে আমরা সবাই সচেতন হই এবং ভাই ভাইয়ের সাথে বন্ধু বন্ধুর সাথে এরূপ আচরণ থেকে বিরত থাকি যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে সাথেই থাকেন আল্লাহ হাফেজ